শিক্ষার্থী, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু আপনাদের তৃতীয় সপ্তাহে গণিত যে অ্যাসাইনমেন্টটি ছিল সেই অ্যাসাইনমেন্টটি সবার প্রথম নিখুঁত এবং নির্ভুলভাবে দিয়েছিলাম। আর তাছাড়া চতুর্থ সপ্তাহের আপনাদের ইলেকট্রিক্যাল ওয়ার্ক সমাধানটি আমাদের চ্যানেল প্লে লিস্টে রয়েছে। আমরা এখন রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান করব, যে সমাধানের মাধ্যমে আপনাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দিতে পারবো। আপনারা হয়তো অনেকেই অনেক অ্যাসাইনমেন্ট দেখেছেন, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ দেখেন, দেখার পর আপনি জাজ করেন বা বিচার করেন আমাদের অ্যাসাইনমেন্টটি কেমন লেগেছে আপনার কাছে। তাছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ করছি। এখানে আমরা ফোর্থ উইক অ্যাসাইনমেন্ট করব, এটি হচ্ছে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন বিজ্ঞান। তো রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের তৃতীয় সপ্তাহে গণিত ছিল, সেই গণিত অ্যাসাইনমেন্টটি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই অ্যাসাইনমেন্টটি দেখে নেওয়ার জন্য। এবং ফোর্থ উইকে রসায়ন বিজ্ঞানে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে রসায়নে ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা নিরূপণ, এবং অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে 1, কারণ হচ্ছে রসায়নের এটি আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। তো আমাদের প্রশ্নে যে বিষয়টি ছিল সেই বিষয়টি যদি স্পষ্ট করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেটি হচ্ছে একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে আপনারা সবসময় প্রশ্নগুলো খেয়াল করবেন। প্রশ্নে যেরকমভাবে দেওয়া থাকে সেরকমভাবে যদি আপনার উত্তরটি হয় এবং সেটি যদি নিখুঁত এবং নির্ভুল হয় তাহলে আপনারা বুঝবেন আপনার অ্যাসাইনমেন্টটি সঠিকভাবে হয়েছে। তো এখানে যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে বিষাক্ত পদার্থের ধারণা। এখানে উদাহরণ ও সতর্কতাসহ বিষাক্ত পদার্থের ধারণা বিস্তারিত লিখতে হবে। এরপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের ধারণা, উদাহরণ ও সতর্কতা সেম বিষয়, এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের ধারণা, এবং সর্বশেষে হচ্ছে বিষাক্ত পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের মধ্যে তুলনা, চারটি করে তুলনা দিতে হবে, অর্থাৎ পার্থক্য দিতে হবে। তাহলে আমরা চারটি নির্দেশনা পেলাম, একটি হচ্ছে বিষাক্ত পদার্থ কী, এর উদাহরণ এবং বিষাক্ত পদার্থ থেকে আমরা কীভাবে রক্ষা পাবো সাবধানতা, তেজস্ক্রিয় পদার্থ কী, উদাহরণ, সাবধানতা, সেম জিনিস। তো চলুন আমরা শুরু করি অ্যাসাইনমেন্টটি। এখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে বিষাক্ত পদার্থের ধারণা। বিষাক্ত পদার্থের ধারণা মনোযোগ সহকারে দেখেন সুপ্রিয় শিক্ষার্থী, যে সকল রাসায়নিক পদার্থ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধিত হয় এমনকি মৃত্যু হতে পারে সেই পদার্থগুলোকে বিষাক্ত রাসায়নিক পদার্থ বলা হয়। এখানে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলোর উদাহরণ হচ্ছে এইটুকু, এখানে ক্লোরোফর্ম, স্টাইরিন, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লবণ, প্রোপোনন, ফেনল, শুষ্ক, পিউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। তো এটি হচ্ছে আমাদের উদাহরণ, আমাদের যেরকম চাওয়া হয়েছে আমরা কিন্তু সেই রকমভাবে দেওয়ার চেষ্টা করতেছি। এবং এখান থেকে আরেকটি বিষয় সুপ্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটি হচ্ছে যে বিষাক্ত পদার্থকে থেকে কীভাবে আমরা সাবধানতা অবলম্বন করব সেটি আমরা লাস্টের নির্দেশনায় আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি এখানে বসিয়ে দেবেন। সুপ্রিয় শিক্ষার্থী শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা আপনাদেরকে সমাধান দিচ্ছি। তো তেজস্ক্রিয় পদার্থের ধারণা, তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে যে সকল মৌলে নিউটন ও প্রোটনের অনুপাত 1.5 বেশি সেই সকল মৌলে নিউক্লিয়াস অস্থির হয় এবং সেই সকল মৌলে নিউক্লিয়াস থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত হয় যা গ্যাসকে আয়নিত করতে পারে, তাড়িৎ ও চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং পাতলা ধাতব পাতকে ভেদ করতে পারে, এই অদৃশ্য রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি বলা হয়। এবং তেজস্ক্রিয় রশ্মি যে সকল নিউক্লিয়াস থেকে রশ্মি নির্গত হয় তাকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম এবং থুরিয়াম। তো এইখানে আরেকটি বিষয় লিখবেন, তেজস্ক্রিয় রশ্মি থেকে কীভাবে আমরা সাবধান থাকতে পারি, সেটি হচ্ছে রশ্মি বের হতে পারে না এমন পাত্রে সংরক্ষণ করতে হবে, ব্যবহারের সময় বিশেষ গ্লাভস এবং অ্যাপ্রন ও মাস্ক ব্যবহার করতে হবে, যেটি আমরা প্রথম নির্দেশনায় অর্থাৎ নির্দেশনা একে আমরা যে বিষয়টি মিস করেছিলাম সেই বিষয়টি আবার আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিওর শেষ দিকে, কিন্তু দুয়ে কিন্তু এটি মিস নেই, দুয়ে ঠিকঠাক রয়েছে। এরপর দেখবো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের ধারণা, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের ধারণাতে আমরা যে দৃষ্টি দেখবো সেটি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলির স্বাস্থ্যের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে, এই পদার্থগুলো শ্বাস প্রশ্বাস তন্ত্রের ক্ষতি সাধন করে এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে, এই ধরনের পদার্থগুলিকে ত্বকে লাগতে দেওয়া যাবে না কারণ এই পদার্থগুলো ত্বকে ক্ষত সৃষ্টি করতে পারে। এখানে এই পদার্থগুলি সংরক্ষণের ক্ষেত্রে জনসাধারণের বাইরে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে, এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ গ্যাসের পদার্থ নিয়ে কাজ করার সময় ফিউ মোট ব্যবহার করতে হবে, এছাড়া মাস্ক, নিরাপদ চশমা, হ্যান্ড গ্লাভস ইত্যাদি ব্যবহার করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের নির্দেশনা 1, 2, 3। এখন ভিডিও শেষ দিকে আমরা চলে আসবো, যে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য অপেক্ষা করছে, সেটি হচ্ছে এই তিনটি পদার্থের মধ্যে একটি পার্থক্য বা একটি তুলনা করতে হবে, তুলনা নিরূপণ করতে হবে। এবং এখানে কিন্তু আমাদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে বিষাক্ত পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের মধ্যে তুলনা চারটি নির্ভুলভাবে বিস্তারিত লিখলে। তো আমরা এই বিষয়টি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে লক্ষ্য করুন সুপ্রিয় শিক্ষার্থী, নির্দেশনা 4, নিম্নে চিত্র ও উদাহরণসহ বিষাক্ত পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের তুলনা করা হলো। এখানে যে বিষয়টি আপনারা খেয়াল করবেন সেটি হচ্ছে একটি ছক আঁকবেন, আমরা যেরকমভাবে এঁকেছি সেই ছকটি আঁকবেন এরকম,
এখানে দহন দিবেন, বিষাক্ত পদার্থ দিবেন, তেজস্ক্রিয় পদার্থ দিবেন এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ দিবেন। তো দহন দিয়ে প্রথমে দহনের মধ্যে এটা হচ্ছে আমাদের চারটি বলা হয়েছে। এক নাম্বার দিয়ে লিখতে পারেন প্রকৃতি। তো প্রকৃতি বিষাক্ত পদার্থের প্রকৃতি একটু আগে আমরা আলোচনা করেছি, এরপর ওইখানে লিখবেন এই সাংকেতিক চিহ্ন বিশিষ্ট। এই সাংকেতিক বলতে এখানে বিষাক্ত পদার্থ, রাসায়নিক দ্রব্য মারাত্মক বিষাক্ত যা নিঃশ্বাসে বা ত্বকের মাধ্যমে ভিতরে গেলে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। আর এখানে এই সাংকেতিক যে কথাটি রয়েছে সেখানে এই সাংকেতিক বাদ দিয়ে, এই সাংকেতিক চিহ্ন বিশিষ্ট বাদ দিয়ে লিখবেন বিষাক্ত পদার্থগুলো রাসায়নিক দ্রব্য মারা বিষাক্ত পদার্থ যেগুলো সেগুলো রাসায়নিক দ্রব্য মারাত্মক বিষাক্ত, এই কথাটি লিখবেন। তেজস্ক্রিয় পদার্থ লিখবেন এটি দ্বারা ক্ষতিকর আলোকরশ্মি চিহ্নিত করা হয়, এসব রশ্মির প্রভাবে দেহের বিকলাঙ্গতা ক্যান্সার সৃষ্টি হতে পারে। এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের ক্ষেত্রে লিখবেন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থগুলি স্বাস্থ্যের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে, এই পদার্থগুলি শ্বাস প্রশ্বাসের তন্ত্রের ক্ষতি সাধন করে এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটি গেল আমাদের এক নাম্বার। দুই নম্বরে যদি আসি আমরা উদাহরণ দিই, এটা দুই নম্বর লিখবেন উদাহরণ। উদাহরণের মধ্যে বিষাক্ত পদার্থের মধ্যে লিখবেন সায়ানাইড, এনিলিন, CCl4, ক্লোরোফ্লোম ইত্যাদি। এবং তেজস্ক্রিয় পদার্থের মধ্যে লিখবেন ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি। আর এই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের মধ্যে লিখবেন বেনজিন, টোলুইন, জাইলিন ইত্যাদি। তাহলে আমাদের নির্দেশনা চারে উদাহরণ মানে দুই নাম্বার যেটি তুলনা সেটি আমরা শেষ করলাম। এখন আমরা তিন নাম্বার তুলনা যাব। তিন নাম্বারে আপনারা চিত্র দিবেন। এটি যদি তিন নাম্বার হয় তাহলে চিত্র, এখানে আমরা বলেছিলাম যে এই সাংকেতিক চিহ্ন বিশিষ্ট, এই সাংকেতিক চিহ্ন বলতে এই চিত্রগুলো বোঝাচ্ছে। তো বিষাক্ত পদার্থের চিত্র হচ্ছে এটি, তেজস্ক্রিয় পদার্থের চিত্র হচ্ছে এটি এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের চিত্র হচ্ছে এটি। সর্বশেষে চার নাম্বারে এই পদার্থগুলো থেকে সাবধানতা, সাবধানতা কীভাবে অবলম্বন করবো সেটি আমরা দেখার চেষ্টা করব। সাবধানতা হচ্ছে বিষাক্ত পদার্থ থেকে এ ধরনের পদার্থ অবশ্যই তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে, ব্যবহারের সময় গ্লাভস, চশমা, মাস্ক, অ্যাপ্রন ব্যবহার করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম নির্দেশনা ওয়ানে যে বিষাক্ত পদার্থ থেকে সাবধানতা অবলম্বন করার পদ্ধতিটা আমরা মিস করেছিলাম, সেইটুকু আপনারা কিন্তু এই যে এখানে যে সাবধানতা রয়েছে এই সাবধানতাটুকু নির্দেশনা ওয়ানে লিখে দেবেন। তো নির্দেশনা ওয়ানে আপনারা যখন লিখবেন লেখার, আমার লেখা শেষ হওয়ার পর এই লেখাটুকু লিখে দেবেন, এই ধরনের পদার্থ অবশ্যই তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে, ব্যবহারের সময় গ্লাভস, চশমা, মাস্ক, অ্যাপ্রন ব্যবহার করতে হবে। এবং তেজস্ক্রিয় পদার্থ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে যে এভাবে রশ্মি বের হতে পারে না এমন পাত্রে সংরক্ষণ করতে হবে, ব্যবহারের সময় বিশেষ গ্লাভস, অ্যাপ্রন ও মাস্ক ব্যবহার করতে হবে। এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে লিখতে হবে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ গ্যাসীয় পদার্থ নিয়ে কাজ করার সময় ফিউ হোম ব্যবহার করতে হবে, এছাড়া মাস্ক, নিরাপদ চশমা, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। তো এই ছিল আপনাদের মূলত সঠিক এবং নির্ভুল একটি সমাধান। এইভাবে যদি আপনি অ্যাসাইনমেন্ট করেন তাহলে আপনার ঠিকঠাক হবে। এছাড়া এর বাইরে অযাচিত কোনো বিষয় নিয়ে প্রশ্ন আসেন আপনি মাথা ঘামাবেন না, আমি যেটুকু বলেছি সেইটুকু কাজ করবেন, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট পারফেক্ট হবে। আপনারা জানেন আপনাদের বড় ভাই যারা রয়েছেন দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের মূলত আমি সবগুলো বেশিরভাগ ম্যাক্সিমাম টেট অ্যাসাইনমেন্ট আনসার দিয়ে থাকি, বিদায় আপনাদের হয়তো অনেক টেট আনসার দেওয়া অসম্ভব হয় না। আপনারা যদি চান কোন টেট অ্যাসাইনমেন্ট আনসার চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই টেট আনসার দেওয়াগুলো চেষ্টা করব। তবে আপনাদের ম্যাক্সিমাম যে মূল যে বিষয় থাকে, যেমন তৃতীয় সপ্তাহে ছিল গণিত, দ্বিতীয় সপ্তাহে ছিল পদার্থ, তো এই বিষয়গুলো কিন্তু রেগুলার বেসিসে আমরা আপলোড করব আপনাদের জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকুন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান। সেই অবধি আল্লাহ হাফেজ।